হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করবো মজাদার একটা ডালের রেসিপি এখানে প্রায় চার পাঁচ ধরনের ডাল আছে সবগুলো ডাল একসাথে আমি ভিজিয়ে নিয়েছি ডালগুলো প্রায় দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এখন বেশ ভালো করে ধুয়ে আমি ডালটা চড়িয়ে দিব চুলুতে ডাল ধুয়ে নিলাম এখন একটা পাত্র মধ্যে দিয়ে দিলাম চুলোটা কিন্তু এখনও আমি জ্বালাই নাই এখানে আমি কিছু মশলা দেবো দিয়ে একেবারেই মেখে জেখে বসিয়ে দিব। সব ধরনের ডাল যখন আমরা একসাথে রান্না করি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমরা সবাই কম বেশি জানি তাই না এখন আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিব সামান্য পরিমাণ করে মশলা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আর দিচ্ছি আদা পেস্ট হাফ চা চামচ পরিমাণ লবণ স্বাদ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ করে দিলাম রান্নার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পরবর্তীতে আবারও তেল দেবো সেই জন্য তেলের পরিমাণটা কমই দিলাম এখন কিন্তু সব ধরনের মশলাই দিয়ে দিলাম এখন হাতে এভাবে একটু মেখে যেখে তারপর আমি পানি দিয়ে দেব এখানে আছে মুগ ডাল মসুর ডাল খেসার ডাল সামান্য পরিমাণ মাশকলার ডাল তারপর আছে ছোলার ডাল বিভিন্ন রকমের ডাল আছে প্রায় পাঁচ ছয় আইটেমের ডাল এই ডালটা একসাথে মিক্স করা বাজারেও কিনতে পাওয়া যায় বা আমরা নিজেরাও কিন্তু করে বয়মে বলে রাখতে পারি সব ধরনের ডাল একসাথে রান্না করে খেলে আমাদের বাচ্চাদের জন্যও ভালো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য আর কি আমাদের জন্যও ভালো এখন আমি পানি দিয়ে দিলাম এখানে প্রায় দেড় কাপের চেয়ে একটু বেশি ডাল আছে দেড় কাপ ডালের জন্য চার কাপ পরিমাণ পানি দিলাম পানিটা দেওয়ার পর আমি ঢাকটা দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য চুলা আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনাটা একবারের জন্য খুলব না এরই মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে ডালটা কিন্তু বিশ মিনিটের মধ্যে একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে বিশ মিনিটও লাগে নাই পুরোপুরি এখন আমি শুধু একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর কিন্তু নাড়তে হবে না আর ডালটা মোটামুটি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু বাগানের প্রিপারেশন করে নিব সেজন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলোতে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এই বাগারটা চাইলে দিতেও পারেন না দিলেও কিন্তু চলবে তবে এই বাগানটা যদি দেওয়া হয় তাহলে ডালের যে টেস্টটা পুরোপুরি পাওয়া যাবে আর না হয় কিন্তু কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললেই হবে আর যখন এই বাগানটা দেওয়া হবে তখন ধনিয়া পাতা দেওয়া লাগবে না এই বাগানের একটা দারুণ ফ্লেভার আসবে এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব রসুন আর দেব না চাইলে দেওয়া যাবে দুই একটা কোয়া আমি রসুনের পেস্ট দিয়ে নিয়েছিলাম ডালে সেজন্য আর দিচ্ছি না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চার পাঁচটি মরিচ এই মরিচের ফ্লেভারটা যে কত সুন্দর আসে ডালের বাগানের মধ্যে আমরা সবাই জানি তবে আমি এই বাগানটা সময় এই সব ধরনের ডালের মধ্যে দেওয়ার চেষ্টা করি আর সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি দিয়ে দিব সেই ফুটন্ত ডালের মধ্যে বাগার দিয়ে দিচ্ছি এই বাগাটা দেওয়ার পর কিন্তু ডালটা বেশিক্ষণ রাখবো না এখন জাস্ট একটু এভাবে নাড়া দিয়ে মিলিয়ে দিলাম তারপর চুলোটা অফ করে দিব হয়ে গেল কিন্তু অসম্ভব মজাদার পাঁচ ছয় আইটেমের ডালের একটা সুন্দর রেসিপি আর ডাল আমরা সবাই কম বেশি পছন্দ করি যারা বাংলাদেশি খাবারের শেষ ফিনিশিংয়ে ডাল না হলে তো চলেই না তাই না তো আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আজকের মতো তাহলে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ